হাই এভরিওয়ান, আমি পুলক চৌধুরী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমার নতুন ব্লগে। আজকে আমার এই ব্লগটা একটা বাইং ব্লগ হবে এবং এটা বেশ স্পেশাল একটা ব্লগ হবে, কারণ আমি আমার ক্যামেরা গিয়ার্সটা আজকে আপডেট করার চিন্তা করছি। আর আমি এই মুহূর্তে আছি বাইতুল মোকারমে। এখানে দেখতে পাচ্ছেন কিনা জানেন, ডিজিটাল কালেকশন নামে এই দোকান। দোকানটা আমার খুবই পরিচিত, আমার এক বড় ভাইয়ের দোকান, কামরান ভাই, আপনারা হয়তো বা দেখবেন। কামরান ভাই হাই বলুন। তো বেসিক্যালি আসলে আমি আমার যে ক্যামেরা গিয়ার্স সনি এ7 সিতে আমি এতদিন আসলে 2870 কিট লেন্স ইউজ করতাম আর একটা 85mm প্রাইম লেন্স ইউজ করতাম। আজকে আমি আমার সেই কিট লেন্সটা আসলে রিপ্লেস করার জন্য এখানে আসছি এবং আমার টার্গেট হচ্ছে এটা সিগমা 2470 ডিজিটাল আর্ট লেন্স। এটা অনলি ফর সনি ইউজার্স। আমি আজকে কিনবো, আমি অনেক অনেক এক্সাইটেড এবং জিনিসটা আসলে আমি যতক্ষণ না পর্যন্ত আসলে রিভিউ দিতে পারছি এবং ইউজ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার মনে আসলে শান্তি নাই। এখন এই জিনিসটা কিনি, তারপর স্টুডিওতে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। টাটা। তো আপনাদেরকে নিয়ে আমি চলে এলাম আমার স্টুডিওতে। আর এই যে সিগমা 24-70 2.8 DGDN আর্ট লেন্স ফর সনি। এই লেন্সটা যখন রিলিজ হয়েছিল অলমোস্ট 1 বছর আগে, সিরিয়াসলি খুব এক্সাইটেড ছিলাম আমি আসলে এটা নেওয়ার জন্য। দেখি এখন এটার কি অবস্থা। স্ট্র্যাপ আর ক্যারিং পাউচ, দিস ইজ গুড অ্যাকচুয়ালি। ছোটখাটো একটা টিফিন ক্যারিয়ার ব্যাগ মনে হচ্ছে আমার কাছে। পাও দিস ইজ এ হেভি লেন্স, সিরিয়াসলি আই ক্যান ফিল ইট, ইউ ক্যান ফিল ইট। যখন আপনারা আসলে কিনবেন এটা তখন আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ ওয়েটি এবং কি পরিমাণ আসলে হেফটি। বুঝে যাচ্ছে যে সলিড একটা জিনিস বুঝে যাচ্ছে এবং বিল্ড কোয়ালিটি অ্যাবসলুটলি অ্যামেজিং। যাই হোক, ডিটেল কম্পারিজনে আমি একটু পরে যাচ্ছি, কিন্তু জিনিসখানা আসলে জাস্ট ব্লো মাই মাইন্ড। এটা আমি কিনেছি 90,000 টাকায় ডিজিটাল কালেকশন থেকে। তো ডিজিটাল কালেকশন কামরান ভাই আসলে সে আমার কাছ থেকে কিছুটা কম রাখছে, কারণ আমি অন্যান্য দোকানে যখন আমি খোঁজ নেই তখন 92-95-98 দামও বলছি। বাট কামরান ভাই রিয়েলি আসলে অনেক ভালো একজন মানুষ এবং তার কাছ থেকে আমি আমার ক্যামেরা গিয়ার্স টুকটাক অনেক জিনিসপত্র নিই, উনি আমাকে আসলে ডিজেবল করে নাই। জিনিসটা আমি ওনার কাছ থেকেই কিনলাম, তাই এখন পর্যন্ত আমি ওইভাবে ইউজ করে নাই, তবে ইউজ করে আমি আপনাদেরকে টোটাল রিভিউ দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এখন দেখি আসলে ক্যামেরার সাথে মাউন্ট করলে কী অবস্থা হয়। এটা হচ্ছে সনি A7 III আমার ক্যামেরা, এখন আমি এটাতে এটা মাউন্ট করি। ওয়াও, টোটালি ফ্রন্ট হেভি একটা জিনিস, টোটালি ফ্রন্ট হেভি। আমি জানি না, দেখুন এই আমার ক্যামেরা বডির থেকে এই লেন্সের ওজন এখন বেশি। এখন বাইরে নিয়ে গিয়ে এটার আসলে ফিল টেস্ট করে দেখি আসলে কতটুকু কেমন এটা। চলুন আমার সাথে। তাহলে সারাদিন আসলে এই লেন্সখানা ইউজ করেছে, বেসিক্যালি সারাদিন না, দীর্ঘ 1 মাস আমি আমার এই নতুন কেনার লেন্সটা আমার একমাত্র ক্যামেরা সনি A7 III-র সাথে মাউন্ট করে ইউজ করেছি বিভিন্ন রকমের ওয়েদার কন্ডিশনে এবং বিভিন্ন রকমের সিচুয়েশনে। আর এখন আমি আপনাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্সটুকু শেয়ার করব। সিগমার আর্ট সিরিজ তাদের সবচেয়ে প্রেস্টিজিয়াস লাইনার বেস সিরিজ, আর এই লেন্সটাও তার ব্যতিক্রম না। এর বডিখানা তৈরি হয়েছে মেটাল এবং হাই কোয়ালিটির রাবারাইজ প্লাস্টিক দিয়ে, যা এক কথায় দুর্দান্ত। ফোকাস রিং এবং জুম রিংয়ে দেওয়া হয়েছে সফট কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাবার, যা দিয়ে স্মুথলি এবং খুব ইজিলি আপনি আপনার কাজ করতে পারবেন। দেওয়া আছে AF/MF সুইচ, তারপর জুম লক সুইচ আর অটো ফোকাস লক বাটন। 82mm ফিল্টার থ্রেড এই ধরনের লেন্সে কমন, কিন্তু এই সাইজের ফিল্টার কিনতে আপনাকে কিছু বাড়তি টাকা খরচ করতে হবে। লেন্স মাউন্টে আছে রাবারাইজ গাস্কেট, যার জন্য যে কোনো রকমের ওয়েদার সিচুয়েশনে এটি নিশ্চিন্তে ইউজ করা যাবে। বিল্ড কোয়ালিটির দিক দিয়ে একটা জিনিস আমার কাছে একটু অকওয়ার্ড লেগেছে, সেটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এলিমেন্টে ডাস্ট। যদিও আসলে এই ধরনের এক্সটার্নাল জুম হয় এই টাইপের লেন্সগুলোতে এটা একটু কমন সমস্যা, কারণ আপনি যখন জুম ইন জুম আউট করবেন তখন আসলে
এই গ্যাপ দিয়ে তখন আসলে এই গ্যাপ দিয়ে আসলে মাইক্রো ডাস্ট ঢোকার একটা চান্স থাকে, তাই এটা আসলে এটা খুবই কমন সমস্যা। যে কোনো ধরনের এক্সটার্নাল জুম হয় যে এই ধরনের যে কোনো লেন্সে এটা আসলে হতে পারে। আর ভালো ব্যাপার হচ্ছে এটা ইমেজ কোয়ালিটি এবং অথবা সেন্সরের মধ্যে কোনো রকমের ইফেক্ট ফেলবে না, তাই আসলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এবার বলবো লেন্সটির পারফরমেন্স নিয়ে। লেন্সটির পারফরমেন্স এক কথায় অসাধারণ। সিগমার লেন্স তাদের শার্প ইমেজের জন্য জগৎ বিখ্যাত, আর এই আর্ট সিরিজের লেন্সটাও তার ব্যতিক্রম নয়, অনেক শার্প ইমেজ। F2.8 এ 24mm এ মাস্ক সেন্টার ফোকাসিংয়ে মাঝখানেটা মোটামুটি শার্প হলেও সাইডে কিন্তু কিছুটা ভিগনেট দেখা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু কিছুটা ভিগনেট, একটু ডার্কিশ। বাট F4 এ কিন্তু ওভারঅল একটা শার্প লুক, ঠিক যেমন সাইডে ঠিক মিডলে। F8 এ গেলে শার্পনেসের পরিমাণ আরও বাড়বে এবং ওভারঅল যে ভিগনেট ছিল সব রিডিউস হয়ে যায়। 24mm এ শ্যুট করলে কিছুটা ব্যারেল রেস্ট্রেশন হয়, যেটা ক্যামেরা থেকে অথবা পোস্টে ঠিক করে ফেলা যায়। F2.8 কিন্তু ওভারঅল বেশ ভালো একটা শার্পনেস লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো রকমের ভিগনেট এবং কোনো রকমের ব্যারেল রেস্ট্রেশন আমি কিন্তু দেখতে পাচ্ছি না। বেশ শার্প, বেশ শার্প, এক কথায় এটা বলাই যায়। এবার বলবো এই লেন্সটার ফোকাসিং নিয়ে। সিগমা 2470 ডিজিডিয়ান আর্ট লেন্সের অটো ফোকাসিং ব্লেজিং ফার্স্ট। আমি বিভিন্ন রকমের সিচুয়েশনে বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে ট্রাই করে দেখলাম, 95% ক্ষেত্রেই এটি সফল। কোনো রকমের ম্যাসিভ ফোকাস ব্রিদিং আমি পাইনি লক্ষ্য করার মতো। ভিডিওর ক্ষেত্রেও ঠিক সেম, সাইলেন্ট ফোকাস মোটর কোনো রকম ব্রিদিং ছাড়াই ফোকাস ক্যাচ করেছে সময় মতো। একেবারে জিরো লাইট কন্ডিশনে অথবা হোম লাইট কন্ডিশনেও ফোকাসিং নিয়ে কোনো রকম জড়তা পাইনি এই লেন্সে। শুধুমাত্র কয়েকটা জায়গায় যেমন একেবারে লো লাইট, আবার অকওয়ার্ড অ্যাঙ্গেল বা ডিম সাবজেক্ট, ব্রাইট ব্যাকগ্রাউন্ডে ফোকাস মিস করেছে মাঝে মাঝে। তবে আমি শিওর এইসব সিচুয়েশানে যদি আমি ক্যামেরার স্ক্রিন দেখতে পেতাম তবে এই ফোকাস মিস করতো না। খুব ফাস্ট মুভিং সাবজেক্ট যেমন অটোরিকশা অথবা যে কোনো অবজেক্ট যদি দ্রুত সামনের দিকে আসে তবে কিছু কিছু সময় ফোকাস মিস করেছে। এটি কমন, কারণ যে কোনো ক্যামেরাতে ফোকাস নির্ধারণ করার ক্ষেত্রে দূরত্বটা ম্যাটার, তাই যখন ক্যামেরার ফোকাস ঠিক করবে আর তার পরমুহূর্তে সাবজেক্ট যদি তার স্থান পরিবর্তন করে বা সামনে পিছনে যায় তবে ফোকাস মিস করাটা স্বাভাবিক। আর এই লেন্সের বড় অ্যাডভান্টেজ হচ্ছে এর ক্লোজ ফোকাসিং ক্যাপাবিলিটি, যা এক কথায় সুপার। কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্রোর ফিলিংস দেবে এই লেন্স। আমি কিছু সময় একেবারে সাবজেক্টের সাথে লেন্সের ফ্রন্ট এলিমেন্ট টাচ করে ছবি তুলেছিলাম এবং কোনো রকমের ফোকাসিং ইস্যু আমি পাইনি। সনি GM ভার্সানে যেখানে মিনিমাম ফোকাস ডিস্টেন্স 38 সেন্টিমিটার, সেখানে সিগমা ভার্সানে 18 সেন্টিমিটার। তাই যদি আপনার প্রোডাক্ট ফটোগ্রাফির দরকার হয় আর আপনার ম্যাক্রো লেন্স যদি না থাকে তবে সিগমার এই লেন্স থেকে আপনি কিছুটা হলেও সাপোর্ট পাবেন। যদিও নর্মাল ম্যাক্রো লেন্সের মতো এর ম্যাগনিফিকেশান রেট 1x না এবং ম্যাক্রো রিপ্রোডাকশান রেশিও 1:1 না, তবুও অনেক ক্ষেত্রে কাজ হয়ে যাবে। সনি জি মাস্টার ভার্সানে 9 অ্যাপারচার ব্লেড আর সিগমা 8 ভার্সানে 11 অ্যাপারচার ব্লেড স্ট্রাকচার, তাই টেকনিক্যালি এই লেন্সের বোকাও অনেক জোস সনি জি মাস্টারের থেকে। কোনো রকমের অনিয়ন শেপ আমি পাইনি। এই লেন্সে 70mm এ নির্দ্বিধে পোর্ট্রেট ফটোগ্রাফি করা যাবে। রাইট নাও আমি আসলে ব্লগিং টেস্ট করার জন্য আমি আমার বাসার সামনে যেই লন আছে ওই লনে চলে আসলাম। এখন আমি আমার ক্যামেরাতে বেসিক্যালি ISO অটো দিয়ে রাখছি, আর এই মুহূর্তে আমার সেট আপ হচ্ছে আমার ক্যামেরার সাথে জাস্ট একটা গরিলা পড লাগানো আর সাথে এত বড় একটা লেন্স। নিঃসন্দেহে এটা একটা হেভি লেন্স, মানে এটা অ্যাডভান্টেজ হচ্ছে আমার, মানে প্রিভিয়াস যে আমার প্রিভিয়াস যে লেন্সটা ছিল সেটা 78 এবং সেটা ওই রকম আসলে ওয়াইড না। এখন ব্লগিং টেস্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে 24mm আমাকে আসলে কতটুকু বেনিফিট দিবে। আমি এখন আমার প্রাইমারি ব্লগিং ক্যামেরা যেটা আমার বেসিক্যালি মোবাইল,
মোবাইলের সাথে একটু কম্পেয়ার করে দেখব কেমন আসে। এই হচ্ছে আমার মোবাইলের ফুটেজ আর এই হচ্ছে আমার ক্যামেরার ফুটেজ। আই ডোন্ট নো আসলে ক্যামেরার ফুটেজে আসলে কেমন দেখাচ্ছে। আমি যদি মনে করি আসলে 24mm আমার ব্লগিং এর জন্য এনাফ, তাহলে আমি আর হয়তোবা লেন্স নেব না। কিন্তু যদি ব্লগিং এর জন্য এনাফ না হয়, তাহলে সেক্ষেত্রে আমি ডেডিকেটেডলি একটা আরেকটা লেন্স নেব অথবা আরেকটা ক্যামেরাই নিতে পারি। সেক্ষেত্রে ডেফিনেটলি এটা অনেক ভালো লেন্স। কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে আমার কাছে, যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা অনেক ভারী। তাছাড়া এই লেন্সে কিন্তু কোনো ওএসএস নাই, যার জন্য হয়তোবা ফুটেজ কিছুটা শেকি আসতে পারে। আই থিঙ্ক A7 III-র যে ইনবডি স্টেবিলাইজেশন আছে এটা হয়তোবা কভার করে দিবে। ওফ, দিস সেট আপ ইজ সো মাচ হেভি। হা, লং টাইম এটা এই লেন্স দিয়ে আসলে কভার করা পসিবল না। যদিও আমার ক্যামেরার সাথে এই মুহূর্তে কোনো রকম মাইক্রোফোন নাই, মাইক্রোফোন দিলে ওইটা একটু বাড়বে। ফোকাস কেমন হচ্ছে সেটা আপনারাই ভালো বুঝবেন, কারণ আলটিমেটলি আপনারা দেখবেন বিষয়টা। তো আই থিঙ্ক ব্লগিং টেস্ট কমপ্লিট হইলো আমাদের, এখন চেক করার পালা। দেখি আমি নিজে আসলে কম্পিউটারে গিয়ে বসবো, তারপর আসলে চেক করতে পারবো এটাতে। সো হোয়াট ইজ মাই ফাইনাল থট অ্যাবাউট দিস লেন্স। 2470 হচ্ছে কি এমন একটি ফোকাল লেন্স, যে ফোকাল লেন্স দিয়ে আপনি ট্রাভেল ফটোগ্রাফি, আই মিন ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, প্রোডাক্ট ফটোগ্রাফি, মানে মোটামুটি সব ধরনের জনরার কাজ আপনি এই ফোকাল লেন্স দিয়ে করতে পারবেন। শুধুমাত্র বার্ডস ফটোগ্রাফি, আই মিন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অথবা স্পোর্টস ফটোগ্রাফি হয়তোবা এই ফোকাল লেন্স দিয়ে পসিবল না। তো যদি কেউ আসলে একটা মাত্র লেন্স দিয়ে সে মোটামুটি সব ধরনের কাজই আসলে করতে চায়, তাহলে 2470 হচ্ছে গিয়ে তার জন্য আইডিয়াল চয়েস। আর দুঃখজনক হলেও সত্য, সনির লাইন আপে এই 2470 লেন্সের প্রচণ্ড পরিমাণ ক্রাইসিস ছিল। সনির যে জিএম ভার্সন 2470 F2.8, ওইটার দাম হচ্ছে গিয়ে আকাশ ছোঁয়া দাম, অলমোস্ট 2 লাখ টাকা। আপনি যদি সনি র্যাঙ্কস থেকে কিনেন হয়তোবা 2 লাখ টাকার কিছুটা বেশি, আর আপনি যদি থার্ড পার্টি থেকে কিনেন তাহলে 1.5 থেকে 1,70,000 এরকম দাম। আর যদি জাইসের A4 ভার্সানটা কিনেন তাহলে সেটার দামও অলমোস্ট 70,000 থেকে 80,000 টাকা। আর এতদিন শুধুমাত্র ট্যামরন ছিল, ট্যামরনের বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, পুরোপুরি প্লাস্টিক। ট্যামরনেরটাতে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল যেটা, সেটা হচ্ছে গিয়ে 28-75 ওইটার ফোকাল লেন্থ, যেটা আসলে 2470 না, মানে ওয়াইডের দিক দিয়ে কিছুটা কম্প্রোমাইজ আসলে করতে হচ্ছে। তো দ্যাটস ওয়াই আসলে ওইটা আইডিয়াল লেন্স না, যেটা 2470-এর যেই আইডিয়াল ক্লাসিক ফর্ম, ওই ফর্মে আসলে ট্যামরনটা পড়ে না কখনো। সিগমা গত বছর এই লেন্সটা যখন রিলিজ করেছিল তখন বেশ ভালো রকমের একটা হাইপ পড়েছে, কারণ সিগমার এই 8 সিরিজ বিন্দুমাত্র ছাড় দেয় না। এটা কোনো অংশেই সনির জি মাস্টার লেন্স থেকে কম না। আমি জি মাস্টার লেন্স আমি ইউজ করেছি বিভিন্ন রকমের কমার্শিয়াল ওয়ার্কে, বাট দিস লেন্স ইজ অ্যাবসোলিউটলি বেস্ট। অবশ্যই জি মাস্টার লেন্স অনেক ভালো, কারণ জি মাস্টার লেন্সে ওএসএস আছে এবং এটাতে ওএসএস নাই, কিন্তু আমার এটা নিয়ে চিন্তা নেই, কারণ আমার সনি A7 III-তে ইনবিল্ট স্টেবিলাইজেশন আছে। তাই আসলে 70mm যেই শেকিংয়ের যে বিষয় এটা নিয়ে আমি কখনো চিন্তা করি না, কারণ আমি মনে করি আমার ক্যামেরার বডিতে যে ইনবডি স্টেবিলাইজেশন আছে এটা আমার জন্য এনাফ, আর আমার হাত যথেষ্ট পরিমাণে স্টাডি। আর খুব বেশি যদি দরকার হয় তাহলে তো সেক্ষেত্রে আমার গিম্বল আছে। আর সবচেয়ে বড় যে ব্যাপার, এটা কিন্তু সনির জি মাস্টারের থেকে কিছুটা লাইট ওয়েট, আর হয়তোবা এটা একটু ফ্রন্ট হেভি হওয়ার কারণে আমার বর্তমান যে গিম্বল আছে সেখানে ওই গিম্বলে হয়তোবা একটু ব্যালেন্স করা একটু ডিফিকাল্ট হবে, বাট ইউনো এটা করা যাবে। আমার যে বর্তমান গিম্বল সেটা হচ্ছে উইবিলেসের পেলোড ক্যাপাসিটি হচ্ছে 3 কেজি, আর লেন্স এবং বডি মিলিয়ে আমার এই টোটাল সেট আপের ওজন মেবি 1.5 কেজি অথবা 2 কেজির কিছুটা কম। সো এটা আমার জন্য আসলে ম্যাটার না, আই থিঙ্ক এটা আসলে আমার জন্য পারফেক্ট চয়েস। এবং আই থিঙ্ক আমার লেভেলে যারা কাজ করেন, আমার মতো যারা কাজ করেন, তাদের জন্য এটা আসলে গুড চয়েস। তো ঠিক আছে, তাহলে বন্ধুরা আমার এই রিভিউটি আপনাদের কাছে আশা করি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন। আর আপনাদের যদি অন্য ধরনের কোনো রকম মতামত থাকে সেটাও অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আর প্লিজ, এই ভিডিওগুলো করতে আসলে আমার অনেক পরিশ্রম হয়, অনেক এফোর্ট দিতে হয়,
তাই আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমি প্রচন্ড খুশি হব। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে যদি সিগমা 70-200 বের করে তাহলে অবশ্যই আমি সেটা কিনবো যদি ওএসএস থাকে। তো আজকে এই পর্যন্তই, আগামী ব্লগে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, পিস।